এক মঞ্চে 28 জন পাত্রপাত্রীর গণবিবাহ। ইন্টারন্যাশনাল চ্যারিটি অর্গানাইজেশনের অর্থানুকূল্যে ওবায়তুস শারেকা আল খাইরি ট্রাস্ট এর ব্যবস্থাপনায় এবং জামায়াতা ইসলামী হিন্দের সহযোগিতায় ইংলিশ বাজার ব্লকের বুধিয়া হাই মাদ্রাসার আদর্শ গণবিবাহ অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল চ্যারিটি অর্গানাইজেশনের কেন্দ্রীয় প্রতিনিধি মোহাম্মদ কবির, প্রজেক্ট কোঅর্ডিনেটর বায়তুস শারেকা আল খাইরি ট্রাস্ট রিয়াজ আহমেদ, অ্যাকাউন্টেন্স হামদানি মাওলানা আব্দুল উদুদ, উত্তর ভারত কোঅর্ডিনেটর ও বিভিন্ন কার্যকর্তারা। জামায়াতে ইসলামী হিন্দের মালদা জেলার নাজিম সিরাজুল ইসলাম সাহেব, জেলার সহকারী জেলা নাজিম আবু বক্কর সিদ্দিক সাহেব, রাজ্য সুরা সদস্য জিল্লুর রহমান সাহেব, প্রধান শিক্ষক মহ আজিজুর রহমান, শিক্ষক মহ আরাফাত আলী সাহেব, জামায়াত ইসলামী ব্লক নাজিম তথা আহ্বায়ক আজমাল হক, ডক্টর রিজওয়ানুল হক সাহেব, মাস্টার শফিকুল আলম প্রমুখ। সমাজে পণ্ডতা দূরীকরণ, বিবাহ সহজীকরণ সহ একাধিক উদ্দেশ্য নিয়ে এই গণবিবাহ হলো। প্রসঙ্গত উল্লেখ্য, আজকের এই গণবিবাহ অনুষ্ঠানে উদ্যোক্তারা কনেকে সোনার গয়না এবং বর ও কনেকে যাবতীয় পোশাক পরিচ্ছদ এবং যাতায়াতের জন্য গাড়ি ভাড়া বাবদ কিছু নগদ অর্থ প্রদান করা হয়। আজকের গণবিবাহে 28 জন জোড়া তথা 56 জন যুবক যুবতীর বিবাহ সম্পন্ন হলো। আজকের এই পুরো অনুষ্ঠানে প্রবেশদ্বারে স্যানিটাইজার ও মাস্ক প্রদানের ব্যবস্থা লক্ষ্য করার মতো। আগত সমস্ত প্রতিনিধিদের হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয় এবং মাস্কও প্রদান করা হয়। মালদা থেকে মোহাম্মদ নাজিম আক্তারের প্রতিবেদন, সি নিউজ। গণবিবাহে যারা নবজীবনে পা রাখলো তাদের মধ্যে তুমি সুসম্পর্ক বজায় রাখিও, আমাদের সকলকে সেই সুসম্পর্ক বজায় রেখে চলার তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ বিন রহমান সাহেবকে। আমরা এরপরে আরও একজনের কাছ থেকে মন্তব্য শুনে নেব। গোলাম সরওয়ার জাহান সাহেবকে ডেকে নিচ্ছি, প্রভাষক আসানসোল পলিটেকনিক কলেজ। আমার সামনে নব দম্পতি, এলাকার বিশিষ্ট মানুষজন এবং এলাকার বেশ কিছু মানুষ যাদেরকে একসঙ্গে দেখতে পেয়ে খুব ভালো লাগছে, এবং এলাকার মানুষ এই গণবিবাহটাকে অনেকে প্রথমবারের মতো প্রত্যক্ষ করছে এবং অনেকে এর আগে হয়তো কোনো জায়গায় দেখেছে, ব্যাপারটা খুব একটা বোঝেনি বা কী।